আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বেসিক্যালি এই ধরনের ভিডিওর ওপরে বানানো কোনো আমার ইচ্ছা হয় না কিন্তু যাই হোক তোমাদের স্টুডেন্টদের লাগাতার ফোন লাগাতার মেসেজের জন্য কিন্তু বানাতে হয় ঠিক আছে হ্যাঁ আর তারপরেও কিন্তু কিছু খবর যেটা জানতে পারলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে এটা তোমাদের আজকে বলে দেবো যে কলকাতা পুলিশের কেপি আর সার্জেন্ট পরীক্ষার সময় কবে হতে চলেছে তো বি সাবধান নিজের প্রিপারেশনের উপরে প্রত্যেকজনাই গুরুত্ব দাও আমি বারবার করে বলছি লকডাউনের কোনো প্রভাব এক্সামিনেশনের উপর পড়বে না হ্যাঁ এটা একদম বাস্তব কথা যেটা যারা মানার ইচ্ছা তারা মানতে পারো না হয়তো পায়ে পা হাত পা গুটিয়ে বসে থাকতে পারো ঠিক আছে তোমাদের ব্যাপার কিন্তু যেটা বাস্তব কথা সেটা কিন্তু তোমাদের সামনে যে শেয়ার করতে চলেছি সবার আগে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে দিই যে স্যার আমাদের রেজাল্ট কবে তাকাত বেরোতে চলেছে দেখো তোমাদের একটা কথা বলি তোমাদের রেজাল্ট কিন্তু এক্সাক্টলি ডেট তো কেউ বলতে পারবে না সেটা সম্ভব নয় কিন্তু আন্ডার জানুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এটা বাস্তব কথা আর তোমাদের মাঠ হচ্ছে দেখো তোমাদের মাঠের মূল কথা আমি বলতে চাইছি যে অনেকজন আমাকে এটা বলছে স্যার লকডাউন হয়ে গেলে তো স্যার এই আফগাড়ি পুলিশের পরীক্ষার মতো হয়তো মাঠ স্যার পেছি 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 এক বছর চলে যাবে না একদমই ভুল কথা তোমাদের মাঠের প্রিপারেশানটা কিন্তু তোমরা এখন থেকে নাও যাদের যাদের এখনও কিছু করতে পারো যারা এখনও শুরু থেকে হয়তো শুরুই করতে পারো নি হয়তো গ্রাউন্ড তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো তোমাদের মাঠ কিন্তু অনেকটাই পেছাবে বোঝাতে পারলাম তোমাদের মাঠ কিন্তু অনেকটাই পেছাবে আর সেই হিসাবে কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি মাঠের জন্য অ্যাটলিস্ট যদি আজকে থেকেও যদি তোমরা ধরো মাঠের জন্য প্রায় দুটো মাস এখনও টাইম পাবে বুঝতে পেরেছো কারণ মাঠ কিন্তু যদি জানুয়ারি লাস্টের দিকে রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি লাস্টের দিকে মাঠ হবে আর আরেকটা কথা তোমাদের জানাই যে যেভাবে করোনা পরিস্থিতি বাড়ছে সেইভাবে কিন্তু সেফ ডিস্টেন্স মেনটেন করে সরকার মাঠ করাবে তবে তবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু গোয়িং অনই থাকবে এরকম নয় যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু কন্টিনিউ রাখো কারণ তোমরা হয়তো কেউ ভাববে যে স্যার যে আমাদের যদি জানুয়ারি যদি লাস্টে মাঠ হয় তবে ফেব্রুয়ারির যদি ধরুন মিডিল করি কুড়ি তারিখের পর থেকে যদি ধরুন স্যার গ্রাউন্ড দেয় তাহলে স্যার আমাদের পরীক্ষা হতে কি আরও তিন মাস পরে পরীক্ষা হবে একদমই ভুল কথা তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমরা মিলেই নেবে এটা এটা চিরঞ্জিত স্যারের দেওয়া বাণী তোমরা পরীক্ষা তোমরা জাস্ট মাঠ কমপ্লিট করে করে মানে যেদিন মাঠের লাস্ট ডেট হবে তার দেখবার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বেরিয়ে যাবে তোমাদের এক্সামিনেশান কবে কারণ একটা কথা তোমাদের বলি আঠাশ দিন কি তিরিশ দিনের মাথায় এক্সামিনেশান হবে ওই জন্য বলছি খেয়ে না খেয়ে এখন তো কোনো কোচিং সেন্টারে যাওয়াটা নিরাপদ নয় বাড়িতে বসে সেফ ডিস্টেন্স মেনটেন করে ইউটিউব বলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো অথবা যারা পারবে আমাদের কাছে ভর্তি হয়ে যাও তোমরা পড়াশোনাটা অ্যাটলিস্ট নিজের কাছে ঠিক রাখো বুঝতে পেরেছো কারণ একটা কথা জেনে রেখো যেরকম তোমার মাঠের প্রিপারেশানটা অবশ্যই দরকার সেরকম তার সাথে সাথে কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশানটাও কিন্তু নেওয়াটা মাস্ট আর সবাইকে একটা কথা বলবো যেখানেই যাওয়া কিন্তু অবশ্যই নিজের মাস্ক স্যানিটাইজার ছাড়া কিন্তু বেরোবে না একটা ছোট্ট কথা বলি আকাশ বলে আমার একটা স্টুডেন্ট আছে অনলাইন ব্যাচের স্টুডেন্ট আমার ডেফিনেটলি তো সেই স্টুডেন্টটা আমাকে আগামী আগে বলছিলো যে স্যার ও তো কোনো মানে কি বলবো না তো কোনো বিয়ে বিয়েবাড়ি খেতে গেছে বা না কোনো অনুষ্ঠান আচার বা পয়লা জানুয়ারিতেও কোনো জায়গায় অ্যাটেন্ড করেনি তা সত্ত্বেও কিন্তু ও বলছে স্যার আমার করোনার টেস্টে করোনা পজিটিভ এবং তার ডবল ডোজ নেওয়ার পরেও করোনা পজিটিভ তো সেই জন্য কিন্তু তোমাদের বারবার করে বলছি যে নিজের মাস্ক অবশ্যই ব্যবহার করো সেফ ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করো প্রত্যেকজনাকে অনুরোধ করবো সেটা বুঝতে পেরেছো আর এখন সত্যি কথা বলতে এই করোনার লাস্ট ফেজ যে আবার কতজনা জীবন নিয়ে চলে যাবে এই তো মানে বলা বা বাহুল্য বুঝতে পেরেছো বড় বড় লোকের বড় বড় কোটিপতীদের জীবন নিয়ে চলে গিয়েছে তুমি আমি তখন ছাড় ওই জন্য কিন্তু বলতে চাইছি এটাই যে মাঠে ছোটো ঠিক আছে এখন সরকারও বারণ করে নাই যে সকাল থেকে তুমি ছুটো না এটা কিন্তু বলে নাই কিন্তু সেফ ডিস্টেন্স মেনটেন করে এরকম নয় যে এক পাল ছেলে সঙ্গে করে বিশটা তিরিশটা ছেলে নিয়ে গিয়ে ছুটতে যাচ্ছো এটা কিন্তু একদমই ভুল করছো নিজের লাইফ নিজের হাতে নষ্ট করবে এটা পরিষ্কার কথা বুঝতে পারলাম যেটুকু পারবে নিজের মতো করে সিঙ্গেল সিঙ্গেল গিয়ে ছোটার চেষ্টা করো আর তার থেকে যারা পরিষ্কার করে বলছি যাদের মাঠের প্রিপারেশন যারা মনে হচ্ছে যে মাঠ স্যার এমনি হয়ে যাবে বারবার করে বলছি পরীক্ষার প্রিপারেশন নাও আমি বারবার করে বলছি দেখেছো তো তোমাদের তোমাদের আবগাড়ির মেন পরীক্ষার ইংরাজির কোশ্চেন খুব সহজ দেয়নি তোমাদের অঙ্কগুলো হ্যাঁ একটু স্যার সহজ ছিল কিন্তু জিকে যথেষ্ট টাফ ছিল সেই জন্য তোমাদের বল দিচ্ছি এখন থেকে প্রিপারেশান নাও কেউ তোমাদের আটকাতে পারবে না এটা ভেবো না যে মাঠ হয়ে যাওয়া আঠাশ দিন পর আমি পড়ে সব কিছু করবো মাঠ হবে তুমি সব কিছু হবে কিন্তু শেষকালে মেনে গিয়ে বাদ চলে যাবে কি লাভ হবে ওই জন্য বলছি বারবার করে বলছি যারা আমার কথা শুনছো যারা মনে করো যে না স্যারের কাছে পড়লে হবে কারণ এখন দেখো সেফ ডিস্টেন্স মেনটেন করে পড়া বাড়ি থেকে পড়া একই ব্যাপার কারণ আজকে আমরা তোমাদের জন্য আজকে শুধু তোমাদের জন্য মাত্র একশো টাকা মতো মাইনে নেওয়া হয় অনলাইনে আর সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা টিচার ম্যাথের আলাদা টিচার জিআইয়ের আলাদা টিচার জি কের আলাদা টিচার তোমার কি বলে তোমার ইংরাজির আলাদা ম্যাডাম আছে তো এতগুলো গুগল মিটে লাইভ ক্লাস হয় পাঁচ পাঁচ দিন ক্লাস করা যদি ক্লাস না করতে পারো তা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে মানে সমস্ত রকম পিডিএফ আকারে নোট দেওয়া হয় সমস্ত রকম সুবিধা আমরা বাড়ি থেকে উপলব্ধি করাতে পারছি মাত্র সাতশো টাকা লাগে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই হয়ে যাও কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি যে যদি কারো মনে হয় যে আমার থেকেও কোনো বেটার কোচিং সেন্টার তোমাদের জানা থাকে ডেফিনেটলি সেখানেও ভর্তি হতে পারো বাট নিজের প্রিপারেশানটা যেন অবশ্যই ক্যারি অন রেখো বুঝতে পেরেছো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি এখন কিন্তু যত দিন যাচ্ছে তত কোশ্চেন লেভেল কিন্তু হার্ড হচ্ছে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু শুধুমাত্র বেসিক কিছু জিনিস পড়ে গেলেই কিন্তু পরীক্ষায় কমন পাবে এরকম নয় যেটাই পড়বে কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে বুঝাতে পারলাম যেরকম আমরা একটু ডিটেলে কোশ্চেন লেখানো শুরু করে দিয়েছি কিন্তু ঠিক আছে যাতে যাতে কারণ এই সমস্ত পরীক্ষার দিকে তাকিয়ে এখন প্রত্যেকটা পরীক্ষা ডাব্লিউ বিসিএস এ প্যাটার্নকে ফলো করছে বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি যদি চাকরি করতে চাও একটুখানি ডিটেলসে পড়তে হবে তোমাকে একটুখানি ডিটেলসে পড়ো আমরাও করাচ্ছি একটু করে ডিটেলস আমরা ডিটেলস শুরু করে দিয়েছি অলরেডি ডিটেলস মানে কি মানে কোশ্চেনে একদম লেসেনের ভিতর থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছো তো সময় থাকতে সেটা ভর্তি হয়েও এরকম নয় যে স্যার পরীক্ষা নেই পরীক্ষা দেওয়ার মানে মাঠ কমপ্লিট করার পরের দিন ভর্তি হচ্ছ দিয়ে লাস্ট পনেরো দিন কুড়ি দিন থাকছে তখন পড়ো দিয়ে কমপ্লিট করতে পারছো না দি তখন স্যার আমার তো এগুলো কমপ্লিট হলো না এগুলো কমপ্লিট হলো না বলে লাফাও তো সময় থাকতে এখনও আমাদের রেট বাড়ে নাই কোনো কিছু বাড়ে নাই তোমরা ভর্তি হয়েছো চোখ বুঝে তোমাদের দায়িত্ব আমি নিলাম যদি সিক্সটি ফাইভ না পাওয়াতে দাওয়া তাহলে তোমাদের আরেকবার কিছু কথা বলে দিই যে তাহলে তোমাদের লকডাউনের কোনো প্রভাব কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টের উপর পড়বে না তোমাদের যেরকম তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা সেটা ওনাদের কারণবশত ওনারা বার করছেন না এরকম নয় যে লকডাউন হয়ে যাবে বলে বা লকডাউন দিয়ে দিয়েছে বলে কিন্তু বার করছে না এরকম নয় তোমাদের রেজাল্ট কিন্তু দেখবে তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই আপডেট দেবে দ্বিতীয় কথা হলো তোমাদের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু গ্রাউন্ডের ডেট দেবে সেফ ডিস্টেন্স মেনটেন করে কিন্তু তোমাদের আগেও দেখেছি আমরা আগের বছরও গ্রাউন্ড কিন্তু করোনা সমাতেই হয়েছে আফগাটির গ্রাউন্ড ঠিক আছে তা সেরকমভাবে তোমাদের এই এই দুটো যেরকম হয়ে মানে যেরকম গ্রাউন্ডও হয়ে যাবে সেরকম তোমাদের পরীক্ষাও কিন্তু তোমাদের সেফ ডিস্টেন্স মেনটেন করে হয়ে যাবে আর বাকি থাকলো কলকাতা পুলিশের এক্সামিনেশন স্যার কলকাতা পুলিশের এক্সামিনেশন কত কবে তাঘাত হতে পারে তোমাদের কিন্তু বারবার করে বলছি কলকাতা পুলিশের এক্সামিনেশন কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু হওয়ার একটা প্রবল চান্স আছে ওই জন্য বলছি এখনও সময় আছে যারা পড়তে চাও ভালোভাবে তারা কিন্তু নিজের প্রিপারেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা বাড়িতে বা যে কোনো জায়গায় কোনো ভালো টিচার থাকলে তার কাছে কিন্তু এখন অফলাইনে পড়তে যেও না বারবার করে বলছি অফলাইনে পড়াশোনা সম্পূর্ণ মাত্রায় বন্ধ করো কারণ অফলাইনে একবার যদি করোনা হয়ে যায় না বুঝতে পারবা যে কি জ্বালায় পড়বা তো এই জন্য তোমাদের কারণ এখন যদি করোনা ধরা পড়ে এইটুকু তোমাদের বলতে পারি আঠাশ দিনের নিচে কোয়ারেন্টাইন থেকে ছাড়বে না আর দ্বিতীয় কথা হলো যে এখন করোনা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে পুলিশের পরীক্ষার জন্য অ্যালাউ করবে না তো সেই জন্য বলছি সময় থাকতে কিন্তু বাড়িতে সেফ ডিস্টেন্স মেনটেন করে পড়াশোনা করো বাড়ি থেকে গুগল মিটে লাইভ ক্লাস আর সাহায্য আমাদের একই দেখে মনে হবে টিউশুনি ব্যাচেই বসে আছো মাস্টারমশাইকেও দেখতে পাবে বোর্ডও দেখতে পাবে বুঝতে পেরেছো আর যেমন তেমন মাস্টারমশাই নয় তো যারা বিশ্বাস করো আমাকে না চিরঞ্জিত স্যারের কাছে পড়ে কিছু হবে তো ডেফিনেটলি তারা ভর্তি হও আর যাদের মনে হবে যে না যা হবে না ব্যবসা করছে তারা অবশ্যই কিছু করার দরকার নাই ইনফরমেশনটা জেনে তারা নিজে নিজে প্রিপারেশান নাও তো এইটাই বলবো আজকে পর্যন্ত এতটাই ভিডিও বাড়ালে আবার তোমাদের রাগ হয় জয় হিন্দ বন্ধমাত্রব জয় মা কালী চলো ভালোভাবে প্রিপারেশানটা নাও আর একদম একা একাই মাঠে যাবে দল বেঁধে নয় তবে নিজের পরীক্ষার প্রিপারেশান বাড়িতে অনলাইনে বসে করো আমি সব কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবাইকে অনলাইনেই এখন শিফট হতে বলছে কেউ কিন্তু অফলাইন সম্পূর্ণ মাত্রায় দুদিন পরে যাস বন্ধ হলো বলে আর আমি বারবার করে বলবো যে কেউ কেউ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কোনো জায়গায় গিয়ে পড়তে যেও না আমি বারবার করে বলছি বুঝতে পেরেছো বাড়ি থেকে অনলাইনে সাহায্য নাও গুগল মিটে সাহায্য নাও লাইভ ক্লাস করো বাস অ্যানাপ বুঝতে পেরেছো চলো আজকে পর্যন্ত এতটাই জয় হিন্দ বন্ধমাতরম